নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তো এখন আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি নতুন করে আবারও কিন্তু আইএ ফাইল দায়ের করল সুপ্রিম কোর্টে এই আয় ফাইলের ওপর নির্ভর করছে ন পাঁচশো তেত্রিশ এর প্যানেল এবং ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট সেটিও চ্যালেঞ্জ হতে চলেছে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিতভাবে এই বিষয়টি আলোচনা করতে চলেছি এবং থ্রি নাইন টু নাইন মামলা নিয়েও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট এর মধ্যে লুকিয়ে রয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ আপডেটটি জানতে এবং তার আগে বলে রেখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা এবারে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখিনি নিই তো বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যেটি কিন্তু লেখা রয়েছে পাঁচ তিন দু হাজার চব্বিশ অনারেবল মিস্টার জাস্টিস এএস বোপান্না সিএল নাম্বার ওয়ান সেভেন জিরো সিক্স পেন্ডিং মোশন হেয়ারিং দেখতেই পাচ্ছেন আপনারা তো এই মামলাটি আগামী কালকে বোপান্না স্যারের বেঞ্চে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এবং এই মামলাতে কিন্তু অনেক কিছু ভবিষ্যৎ নির্ভর করতে চলেছে তো বেসিক্যালি জানতে হবে যে এই মামলাটা করল কারা এবং কি জন্য এই মামলাটি করেছে তো সেটা আগে সবার আগে জানা দরকার তো এই মামলাটি করেছে বিশেষ করে এগারো হাজার সাতশো আঠান্ন নোটিফিকেশনের যে রেজাল্ট ন হাজার পাঁচশো তেত্রিশে যে রেজাল্ট বের করেছে প্রাইমারি বোর্ড দু হাজার বাইশে ইন্টারভিউ প্রসেসের যার কাউন্সেলিং প্রক্রিয়া অলরেডি প্রায় শেষের পথে এবং কুড়ি বাইশ ডিএলএডের ইন্টারভিউ চলছে ইতিমধ্যে এখানে ফার্স্ট ফেজের যে রেজাল্ট পাবলিশড হয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশ এখানে যারা আনঅ্যাবজর্বড ক্যান্ডিডেট রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু এই মামলাটি করা হয়েছে সুপ্রিম কোর্টে নতুন একটি আইএফাইল করা হয়েছে তবে এই ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে কারা এই মামলাটি করেছে আপনারা যদি ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলটি ভালো করে দেখেন তাহলে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু এস ক্যাটাগরি এসসি ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট কিন্তু বাদ যায়নি আরও বরঞ্চ ভ্যাকান্সি ফাঁকা থেকে গেছে সেখানে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট পায়নি প্রাইমারি বোর্ড অপরপক্ষে আপনারা যদি দেখেন ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু খুব একটা ক্যান্ডিডেট বাদ গেছে বলে মনে হয় না হয়তো সামান্য কিছু সংখ্যা ক্যান্ডিডেট বাদ গেছে কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি সব থেকে আড্ডা হাড্ডে লড়াই হবে ও বিসি বি ক্যান্ডিডেটদের মধ্যে এখানে কিন্তু ও বি ক্যান্ডিডেটের সংখ্যাটা থেকে বেশি যারা এই মামলাটি করেছে এবং জেনারেল ক্যান্ডিডেট যারা এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টে আনঅ্যাবজর্ভ হিসেবে থেকে গেছেন যাদের এখানে চাকরিটা হয়নি তারাই এই ফাইলটি দায়ের করেছেন তাদের বক্তব্য হলো এই যে থ্রি মামলা যেটা অলরেডি ষোলো হাজার রিক্রুটমেন্টের অংশ যে মামলা নিয়ে প্রায় দেড় বছর ধরে কিন্তু সুপ্রিম কোর্টে নানান টাল বাহানা অজুহাত চলেই চলেছে এবং এই মামলার নিষ্পত্তি এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি সুপ্রিম কোর্ট যার ফলে উনচল্লিশশো উনত্রিশ যে ভ্যাকান্সি এই ভ্যাকান্সি নিয়ে প্রাইমারি বোর্ডও কিন্তু ফুটবল খেলার মতো খেলছে প্রার্থীদের নিয়ে তো এই থ্রি নাইন টু নাইন সিটটা আসলে রাখা আছে কিনা এই বিষয়টা জানতে চাওয়া হয়েছে এই মামলার মাধ্যমে কেননা থ্রি নাইন টু নাইন নিয়ে কিন্তু আমরা বারংবার পর্ষদ সভাপতি গৌতম পাল এবং পর্ষদের বিভিন্ন কর্তা ব্যক্তিদের মুখে কিন্তু শুনেছি যে এই মামলাটিকে এই যে সিটটা রয়েছে থ্রি নাইন টু নাইন এই সিটকে কিন্তু কনভার্ট করে দেওয়া হয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টে এই কথা বারংবার বলতে শুনেছি এমন কি যখন সিঙ্গেল বেঞ্চে বিচারপতি বাবুর বেঞ্চে এই মামলাটি শুনানি হয় তখনও কিন্তু পর্ষদের আইনজীবী এই কথাই বলেছিলেন সেটি বিচারপতি বাবু খারিজ করে দিয়েছেন পর্ষদের যুক্তি ডিভিশন বেঞ্চে যখন এই মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ তারাও কিন্তু পর্ষদের যুক্তি খারিজ করে দিয়েছে এবং পিটিশনারদের যুক্তিতে গুরুত্ব দিয়েছে এবং সুপ্রিম কোর্টে এইটাও কিন্তু পর্ষদ আউটে চলেছিলো প্রথম থেকে কিন্তু গত পাঁচ দুই দু হাজার চব্বিশের যে হেয়ারিং যে হেয়ারিং বিচারপতি অনুরুদ্ধ বসে বেঞ্চে লাস্ট হেয়ারিং হয়েছিল সেখানেও কিন্তু পাটোয়ালিয়া স্যার যখন এই থ্রি নাইন মামলার নিয়োগ প্রসঙ্গে বলেন তখনই কিন্তু পর্ষদের তরফ থেকে এটা আশঙ্কা করেছিল যে পিটিশনারদের পক্ষ থেকে হয়তো স্টে চাইতে পারে এবং দু হাজার সতেরো টেট পাস ক্যান্ডিডেটরাও কিন্তু এটা আশঙ্কা করেছিল যে হয়তো ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তারা স্টে চাইতে পারে কিন্তু সেখানে স্টে চাওয়া হয়নি বরং নিয়োগের কথা বল বলেছিলেন পিটিশনারদের আইনজীবী তখনই কিন্তু পর্ষদের তরফ থেকে বলা হয় যে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল এর সাথে কিন্তু থ্রি নাইন টু নাইনের কোনো সম্পর্ক নেই থ্রি নাইন টু নাইন একটা আলাদা নোটিফিকেশনের এবং তারা সেই নোটিফিকেশান নাম্বারও কিন্তু বিচারপতিকে দেখিয়ে দেন যে এটা তেইশ বারো দু হাজার কুড়ির নোটিফিকেশান এই নোটিফিকেশানের সাথে এই যে ন হাজার পাঁচশো তেত্রিশের যে নিয়োগ হয়েছে এর সাথে কোনো মিল নেই ওটা আলাদা নোটিফিকেশানের ভ্যাকান্সি এটা আলাদা নোটিফিকেশানের ভ্যাকান্সি এবং সিট ক্যারি ফরওয়ার্ড হয়নি এ কথা কিন্তু পর্ষদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান যার ফলে কিন্তু সেই প্যানেলের ওপর কোনো স্টেপ পড়েনি তো এই যে নতুন মামলাটি করা হয়েছে বোপান্না স্যারের বেঞ্চে এই বেঞ্চে কিন্তু এটাই জানতে চাওয়া হয়েছে পর্ষদের তাদের অবস্থানটা জানতে চাওয়া হয়েছে যে থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে এত যে গেম খেলছে পর্ষদ এই থ্রি নাইন টু নাইন মামলায় পর্ষদ যেহেতু পাঁচ তারিখে জানিয়েছে যে এই সিটটিকে কনভার্ট করা হয়নি এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে তাহলে এই সিটের অস্তিত্ব কোথায় এই কথায় কিন্তু জানতে চাওয়া হয়েছে এই ফাইলের মাধ্যমে এই মামলার মাধ্যমে এবং এইখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছিলেন তারা দু হাজার বাইশ ইন্টারভিউ অংশগ্রহণ করেছিলেন কিন্তু তারা সেখানেও নট এমপ্লেন নট ইম্প্যানেলড হয়ে আছেন এবং এইখানেও কিন্তু নট ইম্প্যানেল বা আনআবজর্ভ হয়ে তারা বেসিক্যালি এই বিষয়টি জানতে চেয়ে মামলাটি দায়ের করেছেন অপরপক্ষে থ্রি নাইন মামলা যেটি মূল মামলা যেটি ঋষিকেশ রায়ের বেঞ্চে রয়েছে সেটি যেমন অক্ষত অবস্থায় রয়েছে সেটি কিন্তু মূল মামলার সাথে এর কোনো যোগ সাজস নেই এটি বোপান্না স্যারের বেঞ্চে আগামীকাল উঠছে এবং থ্রি নাইন টু নাইন মামলা তাদের রোস্টার অনুযায়ী যেভাবে মূল মামলাটি ওঠার কথা ছিল সেভাবে কিন্তু উঠবে শুধুমাত্র এটা থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিটার অবস্থান এবং পর্ষদ এটা নিয়ে কি করতে চাইছে বা তাদের কি অবস্থান এই বিষয়টাই জানতে চাওয়া হয়েছে তো আগামীকাল হয়তো বোপান্না স্যারের বেঞ্চে মামলাটি উঠবে এবং এই বিষয়ে অনেক কিছুই হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে ক্যান্ডিডেটদের কাছে তো আগামীকালে আমরা আপডেটটা পেয়ে যাব তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো আপনাদের জন্য আপডেটটি আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা ফলো করতে থাকুন ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন